ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যের জনগণকে সব দিক থেকে ভেজাল মুক্ত সুষ্ঠু পরিষেবা প্রদান করতে তৎপর রাজ্য সরকার। তাই প্রায় প্রতিদিনই বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন বাজার ও বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। বিশেষ করে খাদ্য সামগ্রী ভেজাল মুক্ত রাখতে এবং সবজি ও কাঁচামালের দাম নিয়ন্ত্রণ করতে প্রতিনিয়তই রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে অভিযান চালানো হচ্ছে খাদ্য দপ্তরের তরফে। মঙ্গলবারও ত্রিপুরা খাদ্য দপ্তর, রেভিনিউ ইন্সপেক্টর ও সদর মহকুমা শাসকের উদ্যোগে রাজধানীর লেকচমনি বাজার এলাকার বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান এবং মুদির দোকানে অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন দুজন ডিসিএম সহ ত্রিপুরা খাদ্য দপ্তরের পরিদর্শকও। চালের দাম বাড়ার অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। আসলে সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের এনফোর্সমেন্ট টিম আজকে আমাদের সাথে দুজন ডিসিএম স্যারও আছেন, রেভিনিউ ইন্সপেক্টর আছেন, খাদ্য পরিদর্শক আছেন, চিফ ইন্সপেক্টর ফুড আছেন। তো আমাদের আজকের অভিযানের মূলত উদ্দেশ্য হচ্ছে সেটা মহকুমা শাসকের নির্দেশে সেটা পাঁচটি অভিযান, পাশাপাশি যে কিছুদিন ধরে লক্ষ্য করছেন চাল লোকাল চাল বাজারের মধ্যে একটু রেট একটু বেশি, এই নিয়ে সেরা প্রশাসনের তরফ থেকে আমাদের অভিযান চলছে, পত্রপত্রিকাতে উঠছে সেই ব্যাপারও তদারকি। তাছাড়া আলু পেঁয়াজের যে দাম বৃদ্ধি সেটা মূল্য যাচাইও এটা আমাদের মূল লক্ষ্য। তো আজকে আমরা লেকচুমনি বেজা বাজারে আছে 30 থেকে 35টা দোকান আমরা অভিযান করেছি, প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিকও উদ্ধার করেছি। তাছাড়া সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে চাল বাজারের যে একটা বাড়তি ব্যাপার ছিল, আমার মনে হলো প্রতি কুইন্টাল 200 থেকে 300 টাকা রেটটা কমে গেছে। কারণ আজকের থেকে 3 দিন আগে মহারাজগঞ্জ বাজার অভিযান করে যে রেটটা আমরা পেয়েছিলাম, আজকে আমরা লিকচুমনি বাজারে তার থেকে 200 থেকে 300 টাকা আমরা কম পেয়েছি। লোকাল চালটা বাজারের মধ্যে কম আছে এবং ব্যবসায়ীবৃন্দের সুন্দরভাবে স্টেটমেন্ট হচ্ছে লোকাল চালটা একটু দাম বেশি, তার থেকে বাইরের চালটার কোয়ালিটি অনেক ভালো, দেখতেও সুন্দর, রেটটাও সস্তা, কাজেই ওইটার প্রতি মানুষের বেশি চাহিদা। তো মুদ্রা কথা হচ্ছে চালের দাম অনেকটাই কমে গেছে। পেঁয়াজ, ভালো পেঁয়াজটা সেখানে 40 টাকা করে বিক্রি করছে, যেখানে ক্রেতারা বেছে বেছে নিতে পারে, আর এমনিতে ঘরে ঘরে নিলে 34 টাকা 35 টাকা হয়। আলু 20 টাকা থেকে 22 টাকা আছে। তো আজকের অভিযান আমাদের নিত্যদিনের অভিযানের মতো, এটা প্রতিদিনই চলছে এবং চলবে। নমস্কার। প্লাস্টিক বিরোধী অভিযান, চাল বাজার এবং আলু পেঁয়াজের বাজার দর যাচাই করা হয় মঙ্গলবারের এই অভিযানে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।